হাই গাইজ আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের স্কিন কি ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিন কি কুচকে যাচ্ছে স্কিনে কি নানা রকমের কালো দাগ ছোপ চলে এসেছে তবে অবশ্যই আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে আমি তোমাদের এই ফেশিয়ালটা করে দেখাবো একদম ঘরোয়া প্রসেসে একদম কম খরচে পার্লারে যাওয়ারও দরকার নেই টাইম ওয়েস্ট করারও দরকার নেই একদম ঘরে বসেই তোমাদের স্কিনকে খুব সহজে টাইটনিং ব্রাইটনিং এবং গ্লোয়িং করতে পারো দেখো বন্ধুরা আমার স্কিনে কতটা গ্লো এসেছে তোমরা দেখি বুঝতে পারছো স্কিনটা কীরকম চকচক চকচক করছে এরকম স্কিন তোমরা পেতে পারো চলো তাহলে দেখে নাও এই ভিডিওটা স্কিপ না করে ং ব্রাইটনিং এমন গ্লোয়িং ফেসিয়ালটা তাহলে চটপট শুরু করে দিই তোমরা চলে এসো দেখতে থাকো আমার সাথেই চলো আমি আজকে যে ফেসিয়ালটা করব তার মূল উপকরণ হলো গাজর গাজরটাকে খুব ভালো করে কিন্তু ফার্স্টে ধুয়ে নিতে হবে গাজরটা আমি ধুয়ে নিয়েছি তারপরে এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি হাফ টুকরো করে নিলাম এরপরে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো তারপরে সেই রসটাকে ছেঁকে নিতে হবে আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়ে আমি এ ভেতর থেকে গাজরের যে রসটা সেই রসটা শুধু বের করে নেবো আমি হাত দিয়ে প্রেস করে করে গাজরের রসটাকে বের করে নিচ্ছি গাজর ত্বকের জন্য খুবই উপকারী গাজরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার জন্য আমাদের স্কিন একদম টানটান রাখে রিঙ্কলের হাত থেকে বাঁচায় যাদের স্কিন কুচকে গেছে তারা যদি গাজরের রস মাখো অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবে আমি আজকে তোমাদের যে ফেসিয়ালটা দেখাতে চলেছি এই ফেসিয়ালটা ছোটরাও করতে পারো টিন জন্য জন্যও খুব উপকারী আবার বয়স্ক যারা আছো তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল এখন আমি ফার্স্ট স্টেপে চলে যাচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের স্কিনকে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য আমি নিয়েছি দু চামচ পরিমাণের গাজরের রস আর এর ভেতরে দিয়ে দেবো বেসন বেসন আমাদের স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করতে সাহায্য করে স্কিনকে চকচকে করে টান টান করতেও সাহায্য করে তাই আমি এর ভেতরে এক চামচ পরিমাণের বেসন দিয়ে দিলাম আর নিয়ে নেব লেবু পাতি লেবুর রস হাফ চামচ পরিমাণে পাতিলেবুর রস আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু আমাদের স্কিনের ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে পাতি পাতিলেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনকে দাগ চোপের হাত থেকেও রক্ষা করে ক্লিনজারটা বানিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন ফেশিয়ালের আমি ফার্স্ট স্টেপে চলে যাচ্ছি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখো হাতে করে আমি ক্লিনজারটা নিয়ে নিয়েছি গোটা মুখে ফার্স্টে লাগিয়ে নিলাম তারপরে হালকা হাতে মাসাজ করে নেব মিনিট পাঁচেক মতন এই ক্লিনজারটা স্কিনের ভেতরে গিয়ে ময়লাকে টেনে বের করে দেবে তার ফলে স্কিনটা দেখো কতটা চকচকে হয়ে যাবে ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেল আমি একটা উষ্ণ জলে টাওয়াল ভিজিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম এবারে চলে যাব ফেসিয়ালের সেকেন্ড স্টেপ করার জন্য তার জন্য বানিয়ে নিচ্ছি স্ক্রাব স্ক্রাব বানানোর জন্য নিয়ে নিচ্ছি দু চামচ গাজরের রস আর নিয়ে নেবো চালের গুঁড়ো আমি এখানে মোটা দানা চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে মিহিদানা গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো লেবুর রস হাফ চামচ পরিমাণে এখানে লেবুর রস দিয়ে দিলাম লেবু আমাদের স্কিনকে খুব ভালো ক্লিন করে চকচক করতে সাহায্য করে আর দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল এখানে হাফ চামচ পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রাব কিন্তু একদম রেডি আমি ফেশিয়ালের সেকেন্ড স্টেপে চলে গেছি এবার সেকেন্ড স্টেপের জন্য নিয়ে নিচ্ছি স্ক্রাব হাতে স্ক্রাব নিয়ে নিয়েছি এবার গোটা মুখে ভালো করে প্রথমে লাগিয়ে নেব মুখে ভালো করে গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে মিনিট পাঁচেক মাসাজ করে নেব যেসব জায়গাতে খুব কালো ময়লা জমে যায় যেমন নাকের পাশে ঠোঁটের চারিদিকে এইসব জায়গাগুলো হালকা প্রেস করে একটু মাসাজ করে নেব এইভাবে যাদের ব্রনো অ্যাগনি পিম্পলসের প্রবলেম আছে তারা অবশ্যই মিহিদানা চালে গ্রোটা ইউজ করবে আর স্ক্রাবটা যখন মাসাজ করবে কখনোই বেশি প্রেস দিয়ে মাসাজ কেউ করবে না হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে দেখো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি হালকা হাতে এই মাসাজটা করে নিতে হবে তাহলে যে স্কিনের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো খুব সহজে উঠে যাবে এবারে আমি ভেজা টাওয়াল দিয়ে গোটা মুখটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি একদম ক্লিন হয়ে গেছে এবার আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপের জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণের গাজরের রস গাজরের রস নিয়ে নিয়েছি তার ভেতরে নিয়ে নেব অ্যালমন্ড পেস্ট মানে এই অ্যালমন্ডটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি খোসা ছাড়িয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা অবশ্যই আমি শিলে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে এতটা স্মুথ পেস্ট হবে না বলে গাজরের রসের মধ্যে এক চামচ পরিমাণের অ্যালমন্ড বাদামের পেস্ট দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণে আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল ইউজ করেছি আর নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন নিয়ে নেব হাফ চামচ পরিমাণের আর এই রেমিডির মধ্যে আমি দিয়ে দেব অ্যালমন্ড অয়েল এটাও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের আর নিয়ে নিচ্ছি ই ভিটামিন ক্যাপসুল একটা ক্যাপসুলকে ফাটিয়ে পুরোটা জেল আমি এর ভেতরে দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে এগুলো মিশে যাবে তারপরে এরকম ঘন একটা পেস্টের আকার ধারণ করবে এবার এটা দিয়ে আমি করব মাসাজ এটা তোমরা পরিষ্কার কাঁচের শিশিতে স্টোর করে রাখতে পারো অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে তাহলে পরে তোমরা এটা ইউজ করতে পারবে সাত দিন থেকে আট দিন মতন এই রেমেডিটি কাঁচের শিশির মধ্যে রেখে ভালো করে ঢাকনাকে টাইট করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবে এই রেমেডিটা দিয়ে এবার আমি স্কিনকে মাসাজ করব। একটা চামচে করে আমি হাতে কিছুটা এই রেমেডিটা নিয়ে নিলাম তারপরে গোটটা মুখে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে গোটা মুখে গালের ঠোঁটের সাইডে কপালে চোখের সাইডে সব জায়গাতে এটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে মাসাজ করতে হবে মুখে মাসাজ করার সময় প্রত্যেকটা স্ট্রোক কিন্তু তিনবার করে অ্যাপ্লাই করতে হয় গালের অংশ চোখের নিচের অংশ কপালের অংশ এবার ঠোঁট নাকের সাইডের যেগুলো ময়লা জমে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্ট্রোক আছে গালের মাসাজ করার সময়তে দুটো আঙুলকে এইভাবে হালকা হাতে প্রেস করে করে মাসাজ করে নিচ্ছি তার ফলে স্কিনটা টাইট হবে চকচকে হবে আর স্মুথ হয়ে যাবে এভাবে ঠোঁটের চারিপাশে এভাবে আঙুল দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ওয়াইজ মাসাজ করতে হবে নাকের পাশে করতে হবে আর এই প্রেস পয়েন্টগুলোতে দশটা প্রেস পয়েন্ট আছে সেগুলোতেও হালকা হাতে চেপে চেপে মাসাজ করে নিতে হবে প্রত্যেকটা মাসাজ স্ট্রোক তিনবার করে করতে হয় তবে এখানে আমি একবার করেই করে করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে সেই জন্য নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা মাসার স্ট্রোক কী করে করতে হয় টোটাল ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দেবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে রেখো তাহলে পরে যখন আমি ভিডিওটা আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এই মাসার স্ট্রোকটাও তোমরা শিখে নিতে পারবে এবং নিজেদের মুখে অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত উপকরণগুলো আমি এই রেমেডিটির মধ্যে ইউজ করেছি সেগুলো প্রত্যেকটি আমাদের স্কিনকে ইয়াং রাখতে সাহায্য করবে বয়স বাড়ার সাথে সাথে চোখের পাশটা কুচকে যেতে শুরু করে ওই জন্য এইভাবে মাসাজগুলো দিলে চোখের এই সাইডগুলো কুচকে যাবে না আর যারা অনেক কাজ করো বা খুব স্ট্রেংথ নিতে হয় তাদের ক্ষেত্রে বলছি চোখে অনেক রকম প্রবলেম দেখা যায় অবশ্যই সেই সব মাসাজ টোকগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো তোমরা দেখে নিও আমার ক্রিম মাসাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঠান্ডা জলে মুখটাকে খুব ভালো করে ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে ফেলতাম আবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে নেক্সট স্টেপের জন্য নিয়ে নিয়েছি দু চামচ গাজরের রস আর নিয়েছি মুলতানি মাটি মুলতানি মাটি নিয়ে নিলাম এক চামচ পরিমাণে আর নিয়ে নিয়েছি বন হলদি যদি বন হলদি না থাকে তাহলে পরে তোমরা বাড়ির রান্নার হলুদ নিয়ে নেবে এক চুটকি আর নিয়ে নিলাম নারিকলের সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে বানিয়ে ফেললাম ফেস প্যাক এই ফেস প্যাকটি এবার অ্যাপ্লাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ফেস প্যাকটা ব্রাশে করে নিয়ে চোখের সাইডটা ছেড়ে গোটা মুখে এভাবে লাগিয়ে নি হলুদ স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আর গ্লোটাও বাড়ায় আর এখানে যেহেতু কোকোনাট অয়েল রয়েছে কোকোনাট অয়েল আমাদের কোলেজেন টিস্যুকে বুস্ট করতে সাহায্য করে সেই জন্য স্কিনটা টাইট এবং চকচকে হয়ে যায় আর স্কিনটা কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা পায় যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে তারা প্রতি মাসে যদি একবার করে এই ফেসিয়ালটা করতে পারো তাহলে পরে দেখবে তোমাদের স্কিন একদম প্লেন স্মুথ একদম চকচকে হয়ে যাবে এই ফেস প্যাকটি আমার গোটা মুখে লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেখে দেব একটু হালকা শুকিয়ে যাবে তবে একদম ড্রাই করলে চলবে না হালকা ভেজা অবস্থাতেই আমি কি করছি দেখো যে লেবুটার রস নিয়েছিলাম পাতি লেবুর টুকরোটিতে একটু চিনি লাগিয়ে নিলাম নিয়ে গোটা মুখে হালকা হাতে এইভাবে মাসাজ করে নিচ্ছি তাহলে এই ফেস প্যাকটা নরমও হয়ে যাবে তাড়াতাড়ি তুলে ফেলতেও সুবিধা হবে আর এটা দিয়ে একটা মাসার স্ট্রোক হয়ে যাবে তার ফলে যাদের স্কিনে কালো চোপ আছে সেগুলো কিন্তু চলে যাবে খুব তাড়াতাড়ি যাদের সামনে বিয়ে আছে তারাও এই ফেশিয়ালটা করতে পারো তাহলে তোমাদের স্কিনটা অনেক ভালো গ্লো আসবে আর স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হয়ে যাবে এই ফেস প্যাকটা দেখো আমি ভেজা টাওয়াল দিয়ে মুছে ফেলছি দেখো সঙ্গে সঙ্গে তোমরা ইনস্ট্যান্ট গ্লোটা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে কাঁচের ওপর লাইট পড়লে যেমন চকচক করে দেখো স্কিনের ওপরও যখন লাইটটা পড়ছে কতটা চকচক করছে এইরকম তোমাদের স্কিনও কিন্তু চকচকে হয়ে যাবে তোমরাও একবার হলো অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা কতটা উপকৃত হবে তারপর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে কতটা ভালো স্কিন ট্রিটমেন্ট করতে পেরেছি এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপের জন্য আমি নিয়ে নিচ্ছি যে গাজরের রসটা ছিল তোমাদেরকে দেখেছিলাম গাজরের রসটা অনেকটা কোয়ান্টিটি করেছিলাম সেই রসটাকে স্টোর করে রাখার জন্য পরিষ্কার একটা কাঁচের শিশিতে এটা ঢাকনা আটকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর দিন সাতেক মতন এটা ইউজ করা যাবে এখন অ্যাপ্লাইটা দেখাচ্ছি তুলোতে করে এই রসটাকে নিয়ে গোটা মুখে আমি লাগিয়ে দিচ্ছি এটা স্কিন টোনিংয়ের কাজ হচ্ছে মানে গাজরের রসের টোনার তৈরি করে ফেলেছি এই টোনারটা তোমরা রেখে দেবে রোজ তোমরা দিনের বেলায় রাত্রিবেলায় লাগাবে দেখবে একটা দারুণ চমক তোমরা পাবে এটাকে মুখেতেই বসিয়ে নিতে হবে এটার পর ধুয়ে ফেলা যাবে না এর পরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে তবে এই ময়েশ্চারাইজারটা আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা একটু দেখে নিতে পারো আমি কাচের শিশি থেকে চামচে করে এইটা হাতে নিয়ে নিলাম তারপর দেখো গোটা মুখে এইভাবে লাগিয়ে নিচ্ছি গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা মাসাজ করে এই ক্রিমটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর দেখবে আলাদা একটা জেল্লা তোমরা দেখতে পাবে এভাবে হালকা হাতে মুখে আমি বসিয়ে দিচ্ছি দেখো কতটা স্কিনটা চকচক করছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো বেড়ে গেছে একদম গ্লাস স্কিনের মতন চকচক করছে তো তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনও কিন্তু এরকম হয়ে যাবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে করে আমাকে কিন্তু লিখে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও তোমাদের বন্ধু বান্ধবদেরকে অনেক অনেক শেয়ার করো তারাও অনেকটাই উপকৃত হবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট্ট আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও তাহলে পরে নোটিফিকেশান চলে যাবে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আর তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার